এই আইনের ঊর্ধ্বে নয় অপরাধীকে শাস্তি পেতেই হবে শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি আপত্তিকর পোস্ট দেয়া দুই পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এমন মন্তব্য করেছে হাইকোর্ট কাল আদেশ দেবে আদালত সকালে বিচারপতি জেবিএম হাসান ও মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে হয়েছে রিটের শুনানি এ সময় আইনজীবীকে শিপ্রার অবস্থা জানানোর নির্দেশ দিয়েছে আদালত ষোলোই আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক জনস্বার্থে রিট করেন রিট আবেদনে শিপ্রাকে নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে তদন্তেরও নির্দেশনা চাওয়া হয়েছে পাশাপাশি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আর্জি জানানো হয়েছে পুলিশের ওই দুই কর্মকর্তা হলেন সাতক্ষীরার পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের এসপি মিজানুর রহমান শেলি